মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বিয়েওয়ালা মেয়েকে মন্দার চৌধুরী, হাউ নট পসিবল, মেয়ে ফেলো এদিকে আয়। আমি কেন একটা বিয়ে করা মেয়েকে তোমার ঘরে কথা বলো না, কেন কথা বলি ও জানে না। ওকে ওকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, ওর তো বিয়ে হয়েছে, বউ বলে মেনে নিয়েছে, ওই বাড়ি থেকে চাকর বাকরের মতো ব্যবহার করে, ও জানে না। এই তোর বললে না, তোকে ভালোবাসে না, শ্যামলী তুই ভালোবাসে না, তো কি হয়েছে, মন্দার আছে তো, আমি তোকে বিয়ে করবো, রাজরানী করে রাখবো, টেনশন নিস না, ধর ধর যা হয়েছে সব ভুলে যা, আংটিটা পরে নে, দে আংটিটা পরে নে। মন্দার, আমি তোর কাছে হাত জোড় করছি, আমি বিবাহিত, আমার দেবতার মতো স্বামী, তুই তুই আমাকে বিয়ে করে কিচ্ছু পাবি না আমার থেকে, আমি তোকে ভালোবাসতে পারবো না, আমি মন প্রাণ দিয়ে আমার স্বামীকেই ভালোবাসি, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। তুই এখান থেকে চলে যা, তুই আমার থেকেও অনেক সুন্দরী মেয়ে পাবি, তাকে বিয়ে করে নিয়ে গিয়ে যা, যা এখান থেকে। আরে আমার সুন্দরী মেয়ে দরকার নেই, আমার তোকেই চাই, বিশ্বাস কর, আই লাভ ইউ, আই লাভ ইউ শ্যামলী, এরকম করিস না, দে আরে দে না, আংটিটা পরে নে। তাই এরপরে যদি তোর মনে কোনো খিঁচ থেকে থাকে তাহলে তুই বল না, তোর স্বামীর নামটা বল, আমি ছেলেদেরকে পাঠাচ্ছি, শেষ করে দেবে। বিধবা হওয়ার পর তো কোনো প্রবলেম নেই বিয়ে করতে, তাই না? আমার স্বামীকে নিয়ে আর একটা কথাও বলবি না তুই, আর একটা কথাও নয়। এটা কিন্তু একদম আগের মতনই আছে তোর চড়ে। বিয়ে তো আমি তোকেই করবো, একদম বিয়েটা আমাদের হচ্ছে, তোকে আমি ছাড়ছি, দে আরে ধর ধর ওকে ধর, ওকে ধর। সাবধানে রাখিস, একটা কথা মাথায় রাখিস, শ্যামলী যদি পালিয়ে যায় বা ওর কোনো ক্ষতি হয় তাহলে আমি গোটা পাড়া শ্মশান করবো, বুঝলি? কি বুঝলি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।